হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। সাধন আর সাথী দুজন মিলেই ভিডিওটা শুরু করলো, তাই তো? ও হ্যাঁ, আজকে না লিংটন ঢালাই হচ্ছে জানো তো। তো ও উঠে পড়েছে বলে যে আহামরি কিছু বেলা হয়েছে, সেরকমটা নয়। তো লিংটন ঢালাই হচ্ছে, বুঝতেই পারো পাথর নেই। তো বিল্ডার্সের দোকানে গেছিল পাথর দিয়ে যাওয়ার জন্য, সিমেন্ট দিয়ে দেওয়ার জন্য। তো ওগুলো দিচ্ছে, কাজ চলছে। একটু লক্ষ্য করো তো আমার মুখটা, ভালো করে একটু লক্ষ্য করো। কানের দুপাশ দিয়ে সাইকেলের রিং দুটো চলে যাওয়ায় মনে হচ্ছে না আমি কানের পড়েছি রিংয়ের। এই যে আমাদের সোহিনী চলে এসছে তেল সাবান শ্যাম্পু নিয়ে বিক্রি করতে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি তো গতকালকের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম খুব ভালো একটা খবর দেবো, তো অবশ্যই দেবো, একা একা বলবো না, ও আসুক। আর আমি আমার ভেতরে চরম এক্সাইটমেন্ট, মানে বুকে দুটো ধরপা 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 করছে, এই হচ্ছে পরিস্থিতি। ছিলাম তো বাড়িতে, চলে এসেছি মাছ বাজারে। সবজি নেওয়া হয়ে গেছে, প্রচুর মাছ দেখে মাথা ঘুরিয়ে যাচ্ছে। বড় সাইজের বাটা নিয়েছি আর এখন কাতলা মাছ নেওয়া হচ্ছে। আজ একটু ওর সাথে বাজারে গেলাম, তো বাজার কমপ্লিট হলো, এবার ফিরছি। তো তোমাদের যে কথাটা বলবো বলবো করে মানে বলাই হচ্ছে না, গতকালকের ব্লগ দেখে তো আজকে আমি বলে দিচ্ছি। তো আমরা যাচ্ছি একটু বাইরে, সুরাট যাচ্ছি। একটু বাইরে না, বেশ দূর আমাদের কাছে এটা। অ্যাকচুয়ালি বলতে পারো লং ট্যুর, কারণ এতটা দূরত্ব কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাওয়া, তাও এটাই মনে হচ্ছে অনেক দূর। তো আমরা চারজন একসাথেই যাচ্ছি, আমি, রাজু, সাহেব আর ও। তো আমরা ফ্লাইটে যাচ্ছি, ভীষণ এক্সাইটমেন্ট ভেতরে আমার কাজ করছে, প্রথমবার ফ্লাইটে চাপা, তো বুঝতেই পারো। তো যাই হোক, বেশ বেলা হয়ে যাচ্ছে, ওই দেখো বাজার গাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। আর তার থেকে বড় কথা, অত দূরে যাচ্ছি বেশ কয়েকদিনের জন্য, বুঝতেই তো পারো। তো অবশ্য যাচ্ছি তো আমরা ফ্লাইটে, দিনের দিনই পৌঁছে যাব, ঘন্টা দুয়েকের মধ্যে। দমদম এয়ারপোর্ট থেকে চাপলে বোধ হয় ঘন্টা দুয়েক লাগে, দু ঘন্টা লাগে, হ্যাঁ ওরকমই হয়তো আনুমানিক হবে। তো যাই হোক, এবার কিছু লাগেজপত্র গুছানোর আছে, বুঝতেই তো পারো। তো সেইগুলো করব, আগে রান্না বান্না খাওয়া দাওয়া করে তারপর গোজগাজ শুরু করব। ও রান্নাঘরে কি করছে আমি তো ভাববাচ্ছি না। খিদে লেগেছে খুব, খিদে লেগেছে, সকালের খাবারটা খেতেই চায় না, মাছ ভাজা হচ্ছে। রান্না হোক, রান্না হলেই ভাত দিয়ে দেবো। বাজার থেকে এসে ঝটপট রান্না কমপ্লিট করে ফেলেছি, চলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি রান্না করলাম। কি রান্না করেছি সোহিনী? লেবুর শরবত। লেবুর শরবত নয়, মাছের ঝোল পাতলা আলু পটল দিয়ে, আর এখানে লেবু কাটাটা দেখেছে দিয়ে বলছে লেবুর শরবত। দেখো বাটা মাছ আমি মশলা মাখিয়ে ভাজা করেছিলাম, সমস্তটাই শেষ, একটা আছে। সোহিনীর চুল দেখেছো তো কি হারে ভিজে, তার মানে স্নান করেছে, আর স্নানটা গরম বলেই সম্ভব, তাই তো সোহিনী? ভাবছি এইটা আমরা নেব, তোমার আর আমার, আর এটা রাজু আর সাহেবের, বুঝতে পেরেছো? বুঝতে পারলাম। এটা একটু বড়টা নিলাম, বিছানা চাদর টাদর দিয়ে একটা নিয়ে নেব, বলা যায় গায়ে ঢাকা লাগবে না, আমি যদিও জানি তবু আমার নিজস্ব একটা বুঝি নিজের কাছে, তাই না বলো? বাইরে বেরোলে উন খুঁটি চৌষট্টি সব খুঁটিয়ে খুঁটিয়ে নিতে হবে। এই এখন সন্ধ্যাবেলায় ওষুধ কিনতে যাব, নাই ওকে দিয়েই কিনাবো, প্যারাসিটামল, তারপরে তোমার স্যারিডন, মানে সব কিছুর ওষুধ, মাথা যন্ত্রণার, বমির, যাতে প্রাথমিক স্টেজের কিছু হলে আমার সেই ওষুধটা থাকে, এটুকু বাইরে বেরোলাম তো নিয়ে রাখা দরকার, আমার না সবার। তারপরে সাবান শ্যাম্পু ব্রাশ কলগেট এগুলো তো সব নিয়ে নিতেই হবে, আর ওদেরকে বলবো আজকে সন্ধ্যাবেলা যে যা নেবে রেডি করে দিতে, আমি গুছিয়ে দেবো ভালো করে, মানে তুমি গুছিয়ে দেবা, তুমি ভালো গুছাতে পারো। এটা আমি পরিষ্কার করে রাখলাম, অল্প ধুলো পড়েছিল, আমি তো রেখেছিলাম বড় বাক্সের ভেতরে। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিলাম, বিশ্রাম নিয়ে এই কাজগুলো তো করতেই হবে। এখন পরশু দিন বেরিয়ে যাব সকাল, বাড়ি থেকে 7টাতেই বেরিয়ে যাব, কি 7:05 হবে, আমাদের এখানকার সেকেন্ড ট্রেন ধরে যাব। তো সেকেন্ড ট্রেন ধরে যেতে যেতে আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে বিকেল 4টে, তো সেকেন্ড ট্রেন ধরে যাব, ওখানে আবার নেমে দুপুরের খাওয়া দাওয়া করে, তারপরে ওই ওখানেও তো বেশ কিছুক্ষণ আগে পৌঁছাতে হয়, অনেক চেকিংয়ের ব্যাপার ট্যাপার থাকে, তো সেই কারণেই একদম সকালেই বেরোবো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে তো লিংটন ঢালাই হয়েছে, তো বেড়াতে যাচ্ছি বলে কিন্তু কাজ একদম বন্ধ থাকছে না, কাজের মনে কাজ হবে। কাল আজকে লিংটন ঢালাই হয়েছে বলে কালকে শুধু কাজটা বন্ধ থাকবে, এই যে কারণ ঢালাই জমার তো একটা ব্যাপার আছে, এর ওপরে ধরো গাঁথনি উঠবে, সব কিছু একটা সিস্টেম আছে। তো লিংটনের পর একদিন কাজ বন্ধ থাকে, তারপরে যেমন কন্টিনিউ কাজ চলার তেমন চলবে। তো এই যে লিংটন ঢালাই পুরো কমপ্লিট। মা তাহলে তোমার থেকে আমি লম্বা? এই জীবন আর হতে পারবো না তোমাদের থেকে লম্বা, তোমাদের সবার থেকে আমি খাটো বাড়িতে, মানে আমার থেকে হাইটে শর্টার কেউ নেই। যে দুদিন পর সোহিনী, সোহিনীও দেখবো আমার হাইট ছাড়িয়ে গেছে, হ্যাঁ সোহিনী লম্বা হবে। আজকে আমি মানে লঙ্কা বেটেছি, শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কা বহুদিন বাটা হয় না, আবার ওই লঙ্কা বাটা মাছের গায়ে লাগিয়েছি পুরো হাতে করে করে, দিয়ে হাতটা ওই বেলা থেকে জ্বলছে, এখনো মনে হয় যেন আগুন বেরোচ্ছে হাত দিয়ে। মানে আমাদের বিষয়টা যে এরকম, রান্নাঘর চেয়ে বড় ঘর একদম পুরো চৌকো, আবার থাকার ঘর তো অবশ্যই বড়,
তারপরে ডাইনিং প্লেস চাই বড়, এই করে করে আর মানে সিদ্ধান্তেরই কোনো মানে ঠিক নেই। সিদ্ধান্ত আর ঠিক হচ্ছে না, ঠিক মতো সিদ্ধান্ত হচ্ছে না, না মানে এটা করছি ওটা পছন্দ হচ্ছে না, ওটা করছি এটা পছন্দ হচ্ছে না, সেইটাই। ডাইনিং প্লেসে রান্নাঘর করলে ডাইনিং প্লেসটা ছোট হয়ে যাচ্ছে। এখন রান্নাঘরটা নিয়ে হয়েছে আমাদের সমস্যা, রান্নাঘরটা দেখি কি করা যায়, তারপর তো তোমরা দেখতেই পাবে সবকিছু। আর এটা এটা ঠিক যে তাড়াহুড়োর মাথায় কিছু না করে ভেবে চিনতে যেটা ভালো হবে সেটা করাই ভালো আমি মনে করি। তাতে একটা জিনিস ধোতে 2 মাস দেরি হোক, তাই না? তো দেখো রান্নাঘর, রান্নাঘর একটা এমন জিনিস, ওটা কিন্তু দায়বদ্ধতা নয় যে না এটুকুর মধ্যে করে ছেড়ে দেবো, সেটা না। মানে রান্নাঘরটা যদি মনের মতো থাকে কি ভাল লাগে না বলো? মানে জানি সারাটা জীবন অনেকটাই কষ্ট করেছি, তো মানে রান্নাঘরটা একটু ভালো হলে সেখানে তো দিনের বেশিরভাগ টাইম আমাকেই কাটাতে হবে, তো সেই কারণে অনেকটা থাকার ঘরের মতো রান্নাঘর হলে তো বেশ ভালো। ও রান্নাঘরেই থাকবে? হ্যাঁ ভালোই বলেছো, রান্নাঘরেই থাকবো, রান্নাঘরেই থাকবো। ও তো সকাল 6টায় ঢুকবে, চা থেকে আরম্ভ করবে, আর রাত্রি 11টার সময় আচ্ছা ছুটি হবে, তাহলে রান্নাঘরে তো থেকে যাচ্ছে না? ছুটি হবে, তার মানে কথার মানেটা কি বললে বুঝতে পেরেছো তো? মাইনে কত দেবা বলো, ছুটির কথাই যখন উল্লেখ হলো। আচ্ছা মাইনে সিস্টেমের কথা বলা হয়েছে নাকি? তা ছুটির কি আছে? ওর কাজের কথা বলা হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য চা, আচ্ছা তারপরে বেলা 10টার সময় খাবার, তারপরে রান্নার ভিডিও বিকাল 4টে বেজে যাবে, তারপরে আবার চা, তারপরে আবার রাতের রান্না। রাত 10টার সময় কি 10টার মধ্যে রান্না হয় না, ভুল কথা বললাম, 30,000 টাকা ফাইনে দিবা, মানে রাত 11:30-12টার সময় রান্না চাপে, তখন আবার ভাত, তার মানে তো 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা রান্নাঘরে থাকছে আর ব্যালেন্স টাইমটা ঘরে থাকছে। আমাদের বসার জায়গাটা বেশ ভালোই হয়েছে, তাই না বলো? আপাতত ভালোই, সিঁড়ি সিঁড়ির চৌতারা, আর সিঁড়ির চৌতারাটা আমাদের অনেকটা পিছনটা দিয়ে দেখতে পাচ্ছ, আবার এই সাইডেও আছে। হ্যাঁ বড় সরই হয়েছে একটু, হ্যাঁ একটু বড়ই হয়েছে। তোমরা বেরোচ্ছো কবে? কেন পরশুদিন, পরশুদিন তো। হ্যাঁ ওখানে গিয়ে কি করতে হবে? ওখানে গিয়ে বাড়ি থেকে বেরোবো, এয়ারপোর্ট দমদম, তারপরে শুনলাম 4টায় ফ্লাইট, তারপরে 6টায় মনে হয় ওখানে পৌঁছে যাব। এয়ারপোর্টে গিয়ে কি কিছু করতে হবে নাকি? কি জানি পুরো নতুন জানি না, রাজু সাহেব যাচ্ছে ওরা জানে, যা করার তাই করবে, চেকিং করে, চেকিং করে, শরীর চেকিং করে, ও শরীর চেকিং করে। হ্যাঁ আর আর কি মানে শরীর চেকিং করে যদি কোনো প্রবলেম পায় তাহলে কি ঠিক মনে যেতে দেয় না, সেরকমটাই হবে সেরকম। হ্যাঁ আচ্ছা যদি এটা হয় কি দেখা গেল হাইটের চেকিং হচ্ছে, হ্যাঁ মানে হাইট মাপা হচ্ছে, হ্যাঁ হচ্ছে যে 5 ফুট 4 কি 5 কি 4 ফুট 6 এরকম ছাড়া নেওয়া হবে না। আচ্ছা তা এখন যদি 5 ফুট 6 মধ্যে হয়, হ্যাঁ তাহলে আমি তো সেটা পড়বো, হ্যাঁ তুমি তো পড়বে না, তা তোমাকে তো যেতে দেবে না, তা তুমি কি করবে? নিজে লম্বা বলে আমাকে অপমান করছে, আমি বুঝতে পারছি আমার হাইটটা শর্টটা ওই জন্য, তা বলে ওই 4 ফুট 6 অন্তত আমি না। আমি কিন্তু সেটা বলিনি, আমি বলেছি যদি 5 ফুট 6 মধ্যে চেকিং হয়, যে 5 ফুট 6 যারা আছে ভালো হবে, আমি চলে আসব, ওরা চলে যাবে, প্রবলেম কি আছে? 5 ফুট 6 যারা আছে তাদের প্লেনে তোলা হবে, আর 5 ফুট 6 নিচে যারা আছে তাদের তোলা হবে না। আচ্ছা তো এ তো আমার মনে হচ্ছে আমি মাপিনি, ওই যে 4 ফুট 7 কি 8 হতে পারে, 5-এ পৌঁছাবে, 4 ফুট 7-8 আর কি মারা কথা বলো, কতই হবা 5 ফুট পুরো, পুরো 5 ফুট হবা, তাহলে মানে মাপ জানা না ফাপ জানা না সবার সামনে উল্টো পাল্টা বলছে। আচ্ছা পুরো 5 ফুট, তারপরে 6 ইঞ্চি জন্য ওকে তোলা হবে না? হ্যাঁ ঠিক আছে, তোলা হলো না, তোমরা তোমরা চলে যাবে, আমি চলে আসবো, তো কি হবে? ওকে ফেলে থেকে কি যেতে পারি আমরা? না যেতেই পারো, সবকিছুই পারো। না 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 সেটা সম্ভব নয়, তবে আমি জানি যত জানি হাইটের মাপটা হয় না, আমি এতক্ষণ ওর সাথে একটু মস্কারা করে নিলাম, হাইটের মাপ হবে হবে, আমি যাবো না তাহলে, হাইটের মাপটা হবে না, অন্য কিছু হবে, শরীর চেক আপ হবে সব হবে, কিন্তু হাইটের মাপটা হবে না, তুমি যেন রাগ করো না। দেখো বেড়াতে যাব আনন্দ তো আছে, কিন্তু মানে এই বাড়ি ছেড়ে প্রায় 1 সপ্তাহের কাছে, এটা মানে খুব বাড়িটাকে আমি মিস করব ভীষণ ভীষণ, যতই যাই পৃথিবী যেই যত প্রান্তেই জয় যাই না কেন, যত ভালো জায়গায় যাই না কেন, মানে স্টেশন থেকে নেমে যখন বাড়ির এরিয়ায় পৌঁছে যাই ওই হাওয়াটাও যেন অনেক শান্তি লাগে, আর এরিয়ার কুকুরের মুখটা দেখলেও অনেক শান্তি লাগে মনে, তাই না বলো? আমি
সকাল থেকে মাকে প্রায় 100 বারের উপরে বলেছি যে আমার তিনটে কুকুরে মনে আছে ওদের জন্য কোনো তিনটে চারটে আছে চারটে 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 তো মারা গেছে না ও হ্যাঁ তিনটে আছে একটা মারা গেছে তিনটে মনার জন্য ঠিক টাইমে আমি এরকম টাইমে খেতে দিই চাপ হচ্ছে বাড়িটাকে একটু মিস করব এটাই যা কি করব আবার চলে তো আসবো তাই না আবার তো চলে আসছি আর মা তো চিন্তা করছে বলছে ওইসব গ্রামে হিন্দি কথা বলবে কি অসুবিধায় পড়তে পারে মা তো আগেকার মানুষ হ্যাঁ কোনটা গ্রাম কোনটা শহর মা জানে না আর সাদা মনের মানুষ যাকে বলে এটা জানে যে আমাদের নবদ্বীপ পার করে গেলেই হিন্দি ভাষা এটা কিন্তু কলকাতা পার করে গেলে এটা ভালোভাবে জানে কারণ কলকাতার মধ্যেও মাকে যতবার আমি ডাক্তারখানা নিয়ে গেছি ওই যারা আছে হিন্দি ভাষা করে তো তাদের হিন্দি কথা বলে মা কিচ্ছু বুঝতে পারে না তো আমি যদি গ্রাহ্য করে আম কলা এগুলো না কেটে এনে দিই ও মোটেও খাবে না কই গো খাও এ নাও কালকে আমার ভাসুর আম দিয়েছে আজকে সকালে 2 কেজি কিনে এনেছে আর একদিন ব্লগে বলেছিলাম মনে আছে কাঁচা কলা কিনে এনেছে তরকারি খাওয়ার তো সেই কলাগুলো ফাইনালি পেকেছে যদিও অতটাও স্বাদ নেই খেতে এখন আর দুপুর নেই বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে তো আম কলা খাবো আম কলা খেয়ে একটু শোবো কারণ দুপুরবেলা থেকে শোয়া হয়নি এখন তার তেমন বিশেষ কোনো কাজ নেই একটু শুয়ে একদম সন্ধ্যের দিকে উঠবো আমি আর না হেসে থাকতে পারছি না গেঞ্জির এখানে দেখো এটা পরের কথা আগের কথা হলো আম খাচ্ছিল তো আম খেতে খেতে ঘুমিয়ে গেছে আমার ওরা তো খেয়াল নেই যে আম হাত ধোয়নি মুখে হাত আম লেগে ঘুম থেকে উঠে বলছে আমার সব চ্যাটপ্যাট করছে কেন আর এত আমের গন্ধ আমার হাতটা শুকাচ্ছে আম খাচ্ছিলাম তো আম খাওয়ার পরে কিন্তু হাত শেষ হয়ে গেছে দেখে ঘুমিয়ে গেছে হাতে দেখি মুখে দেখে সব আটার ভর্তি লাগছে কেউ আর চ্যাটপ্যাট করছে কেন আম যে খেয়েছে ভুলে গিয়েছি এই যে এখন ডিম ছাড়াচ্ছে আর দুধের জন্য আমি এতক্ষণ উঠোনে বসেছিলাম কারণ ঘোষ যদি চলে যায় তো সেই জন্য মাছের তরকারি গরম করলাম যেটা আমার মানে মেনিয়া বাতিক বলতে পারো এখন রাত দুপুরে অনেক বড় দায়িত্ব পালন করতে বসেছে তো এ দেখো সব হাট বিছানো আজ কি বার বৃহস্পতিবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে আর ওই দেখো নিচে আমার সব এগুলো এখন গোছ করতে হবে জানো তো কি নেবো কি নেবো না তাই ভাবছি এই শাড়িটা পরে যাবো সফট আছে তো তাঁতের শাড়ি আর এই সফট শাড়ি দূরে পরে যেতে কিন্তু দারুণ ভাল লাগে মানে পরে খুব আরাম আর কি তো ওই জন্য ওটা নিয়ে যাবো আর ইচ্ছা আছে তাঁতের শাড়িই নিয়ে যাবো তাঁতের শাড়ি সুতি আছে পরে শান্তি পাবো দু চোখে একদম 105 ঘুম চলে এসেছে মানে এটা আমার ভাষা না ওর ভাষা ঘুমেরও নাকি মাত্রা থাকে তো যাই হোক ব্যাগ গুছানো হয়ে গেছে একটা গুছানো হয়েছে আর রাজু সাহেব যে ব্যাগটা নেবে ওটা কালকে ওদের মামা গুছিয়ে দেবে ওরা জামা প্যান্টগুলো দেবে যা যা নেবে দেবে ও গুছিয়ে দেবে কি ভারী হয়েছে ব্যাগটা এবার আমি শুয়ে পড়বো আর রাত্রের খাবার খেয়েছি 8টার সময় ওর জন্য ভাত করা আছে এসে খেয়ে নেবে তাহলে আর কি চলো আজকে টাটা বলি আবার কালকে দেখা হচ্ছে কেমন আর হ্যাঁ আগামীকাল যাচ্ছি না কিন্তু যাচ্ছি 18 তারিখ মানে আজকে 16 তারিখ কালকে পরশু যাচ্ছি একদম সকালে তাহলে আবার কাল সকাল থেকে দেখা হচ্ছে চলো টাটা।